করে তাকে কারাগারে পাঠানোর প্রতিবাদে রাজধানী পল্টন, মৌচাক সহ কয়েকটি স্থানে বিক্ষোভ মিছিল করেছে দলের নেতাকর্মীরা। রাজধানী পল্টন থেকে মহানগর জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ সেলিম উদ্দিনের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি কাকরাইলের দিকে যাবার পথে বিজয়নগর পানির ট্যাঙ্কের সামনে পুলিশি বাধায় ছত্রভঙ্গ হয়ে যায়। পরে পুলিশ আশেপাশের দোকানগুলোতে তল্লাশি চালিয়ে মনির হোসেন, বুলবুল ও মোস্তফা কামাল নামে তিন জামাত কর্মীকে আটক করে। এছাড়া কাকরাইল মোড় থেকে চারজন এবং মালিবাগ থেকে আরও চার জামাত কর্মীকেও আটক করা হয়।